নমস্কার, সীমান্ত বার্তে আপনাদেরকে স্বাগত জানাই, আমি টিনা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। এ যেন সাধারণ জনগণের উপর বোলডোজার চালানো, একে তো করোনা মহামারী, মোকাবিলায় সাধারণ জনগণের হাঁসফাঁস অবস্থা। এহেন পরিস্থিতিতে অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি জনগণের জীবন আরো মূল্যহীন করে দিয়েছে। বিশেষ করে দিন আনে দিন খায় তাদের অবস্থা বেহাল। আজ শহর ব্লক কংগ্রেস অবস্থান ধর্মঘট পালন করল করিমগঞ্জে। দলীয় কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হয়। এছাড়াও দেখা যায় যে কংগ্রেস দলের পক্ষ থেকে সাইকেল নিয়ে রাজপথে নেমে প্রতিবাদ করতে। এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আমাদের আসামের প্রত্যেকটি জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসগুলি আমরা মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা অবস্থান ধর্মঘট করছি। আজকে আমাদের শহর ব্লক কংগ্রেস এবং উত্তর কর্মীজব ব্লক কংগ্রেস কমিটির অবস্থান ধর্মঘট মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আপনারা জানেন যেভাবে পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, আজকে পেট্রোলের দাম গিয়ে সেঞ্চুরি থেকে চলে গেছে, আজকে মিটার তেল গিয়ে ডাবল সেঞ্চুরিতে চলে গেছে। আজকে গ্যাসের দাম বলুন, 2014 ইংরেজিতে আমরা যখন কংগ্রেস পার্টি সরকারে ছিলাম তখন 400 টাকা ছিল, 427 টাকা ছিল গ্যাসের দাম, আজকে গ্যাসের দাম গিয়ে 1000 টাকায় দাঁড়িয়েছে। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে আজকে 74 টাকা পেট্রোলের লিটার, আজকে বাংলাদেশে 72 টাকা পেট্রোলের লিটার, আজকে নেপালে 72 টাকা পেট্রোলের লিটার, কিন্তু আমাদের এই রাম রাজত্বের দেশে আজকে কেন আমরা সেঞ্চুরিতে চলে গেছি, কেন আমরা সেঞ্চুরিতে চলে গেছি? আজকে মোদি সরকারের ব্যর্থতার জন্য আজকে প্রতিটি মূল্যবৃদ্ধি আজকে হু করে বেড়ে যাচ্ছে, তারই প্রতিবাদ করতে আমরা আজকে রাস্তায় বেরিয়েছি। আমাদের কংগ্রেস পার্টির আন্দোলন, আমাদের আন্দোলন সবসময় আমরা চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত না দ্রব্যমূল্য বৃদ্ধি রুদ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনারা জানেন আমরা করিমগঞ্জ শহরের, করিমগঞ্জ আসামের প্রত্যেকটি মানুষের কাছে আমরা আবেদন রাখছি যে আপনারাও আমাদের
এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা আপনাদের সঙ্গে সামিল হন, আমরা একজুট হয়ে আমরা আন্দোলন করি কিভাবে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা যায় তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাই। এই বলে সবাই আজকে রাষ্ট্রীয় কংগ্রেস কমিটির নির্দেশে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যসূচি মতে আমাদের করিমগঞ্জ জেলা কংগ্রেস দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ প্রকাশ করছে সাইকেল র্যালির মাধ্যমে। আমরা দ্রব্যমূল্য হার যেভাবে রকেট গতিতে দৌড়ছে সেই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ আজকে আমরা সাইকেল র্যালির মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেছি। আজকে সমস্ত ভারতবর্ষে 7 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই ধর্ণা এবং প্রোটেস্ট কার্যসূচি হাতে নিয়েছে রাষ্ট্রীয় কংগ্রেস কমিটি, এবং ওদের নির্দেশনায় আমরা আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এবং আমাদের জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস সবাই আমরা একদম মাঠে নেমে গেছি কীভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি মানে হ্রাস করা যায় সেই পদক্ষেপ আমরা নিয়েছি। পেট্রোল ডিজেল রন্ধন গ্যাস খাওয়ার তেল এবং আরও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়ে পড়েছে। আজকে এই কোভিড পরিস্থিতি, সেই কোভিড পরিস্থিতিতে অনেক মানুষের রুজি রোজগার নেই, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে চলে আসছে এইভাবেই চলছে, কিন্তু দ্রব্যমূল্য আর হ্রাস হচ্ছে না, যার জন্য আমরা 7 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। করোনা আবহের জন্য এবছর ধুমধামের সহিত হল না রথযাত্রা উদযাপন। কোভিড প্রোটোকল মেনে একেবারে স্বল্প কার্যক্রমে রথযাত্রার উদযাপন করে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, কোনো হৈ উল্লাস ছিল না, নমনম করে যেন নিয়মটা পালন করা হলো। করিমগঞ্জের টাউন কালীবাড়ি, ইস্কন মন্দির, মদনমোহন আখড়া ইত্যাদি কোভিড বিধি মেনে রথযাত্রা উদযাপন করেন। ছোট দুটো রথ তৈরি করে শিশুরা বাসভবনের রথযাত্রায় মেতে ওঠে। অভিভাবকরা তাদের অনেক দিক দিয়ে সাহায্য করেন। রথযাত্রা উপলক্ষে ইস্কন মন্দিরে চলছে কীর্তন।
করে চিলড্রেন পার্ক বিগত কয়েক বছর থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে। কিন্তু সেই পার্কটি সবার নজরে ছিল, এমনকি নেতা মন্ত্রীদের নজরেও ছিল, কিন্তু বিশিষ্ট ব্যক্তিদের সময় ছিল না সেই পার্কটির দিকে নজর দিতে। আজ এত বছর পর সেই পার্কের কথা চিন্তা করলো করিমগঞ্জের বদ্রং দল। এত কষ্ট করে পার্কটিকে তো পরিষ্কার করে নিলেন বদ্রঙ্গীরা, কিন্তু একটুকুতে জন্য তাদের মন খারাপ হয়ে যায়। তার কারণ হলো সেই জঙ্গল ও আবর্জনা কোথায় নিয়ে ফেলবেন। আজ আমাদের ক্যামেরায় বললেন বদ্রঙ্গীরা যে দুই দিনের ভেতরে যদি পার্কের ভেতরে জঙ্গল ও আবর্জনা যদি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে পরিষ্কার না করা হয় তাহলে তারা বাধ্য হবেন সেই আবর্জনাগুলিকে রাস্তায় ফেলতে। জয়শ্রীরাম, আজকে 10-12 দিন ধরে চলছে এই কাজটা আমাদের, তো আমরা শেষের প্রতি এসে গেছি। দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা সব পরিষ্কার করে যাবো করে একসাথে জমেছি, কিন্তু মিউনিসিপ্যালিটি গাড়িকে আমরা অনেকবার বলেছি যে আপনারা যাবারটা নিয়ে যান, কিন্তু ওখান মতন কোনো পদক্ষেপ মিলল না এরা। আমরা অ্যাকচুয়ালি দেখুন আজকে 12 নম্বর দিন চলছে আমাদের বজ্রঙ্গলের আজকে এই চিলড্রেন পার্কটা পরিষ্কার করার কাজটা, তো প্রায় শেষ হয়ে গেছে 90%। একটু রোদ দিলে আমাদের শুকিয়ে যাবে, কিন্তু একটা বড় প্রবলেম হলো আমাদের যে এই যে জায়গাটা থেকে যেহেতু যাবড়া বেরিয়েছে, তো এখানে সামনে রাস্তা হয়, আমরা এখানে একটা জায়গাতে আমরা যাবড়াটা এক জায়গায় রেখেছি, কিন্তু মিউনিসিপ্যালিটিতে আজকে এতদিন বলার পরেও আমাদের মাননীয় বিধায়ক কমলাকোদের রাজুদা কমলাকোদের কাছে তো উনিও পর্যন্ত ফোন করে বলেছিলেন, বিজেপি অফিস থেকে অনুপম দাসচুদী বাপনদা বা দিমানদা তারাও অনেকবার বলেছেন, কিন্তু তারা একবারও এখন পর্যন্ত কোনো সাড়া দেননি যে এটা কোথায় যাবে। তো আমি ওটাই বলতে চাইছি আজকে আগামী যদি দুদিনের ভিতরে যদি এটা পরিষ্কার করা না হয় তাহলে অন্যতে আমরা এগুলো রাস্তায় নিয়ে ফেলে দেবো এবং রাস্তা ব্লক হয়ে যাবে, তখন আমাদেরকে কিছু বলবেন না, ওটাই। আর সবাইকে বলছি আপনারা এখন আস্তে আস্তে আপনারা যদি চান আপনারা চিলড্রেন পার্কে আসতে পারেন, সকালে এসে আটাআটি করুন বা একটু বাচ্চাদেরকে নিয়ে আসুন, আমরা এগুলো প্রায় পরিষ্কার করা হয়ে গেছে, আপনারা আসতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এটাই সবার কাছে অনুরোধ, এটা নিজে পার্ক দেবে নিজেই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, কারণ আজকে মনে করবেন আমার আমার করিমগঞ্জ আমার পার্ক মানে আমার ঘর, এটাই ভেবে কাজ করুন। সীমান্ত বার্তা আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।